সিসকে চোট থেকে ভয়ঙ্কর সিরিয়াল কিলার রসু খা, দেশের প্রথম সিরিয়াল কিলার বলা হয় তাকে। 2009 সালে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। এরপর বেরিয়ে আসে লোমহর্ষক ধারাবাহিক সব হত্যা ও ধর্ষণের চিত্র। রসু খা নিজেই পুলিশের কাছে স্বীকার করে 11 নারীকে হত্যার আগে ধর্ষণের কথা। সে সময় পুলিশকে সে আরও জানায় তার পরিকল্পনায় ছিল 101 জনকে হত্যা ও ধর্ষণের। মঙ্গলবার পারভীন আক্তার নামে এক নারীকে হত্যার দায়ে কিলার রসু খার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। তবে তার ভাগ্নে জহিরুল ও সহযোগী ইউনুসের সাজা কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। পারভীনকে 15 বছর আগে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছিল রসু খা। জহিরুল ইসলাম আর ইউনুস তাদের সেন্টেন্স কমিউট করে লাইফ সেন্টেন্স রেখেছে। যদিও আমরা পুরোপুরি জাস্টিস পাই নাই, আমরা মনে করি যে আমরা এক ডিফট আমরা অ্যাপিল করব, ডিফট অ্যাপিল করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উচ্চ আদালত রায় বলেছেন রসু খার মতো দুর্ধর্ষ খুনিরা কোনো অনুকম্পা পেতে পারেন না। রসু খার যে ফাঁসির আদেশ দিয়েছিল নিম্ন আদালত, সেই রায়টা কনফার্ম করা হয়েছে, অর্থাৎ তার ফাঁসিটা বহাল আছে। এবং এই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের যে অবজারভেশন হলো যে রসু খা মতো যারা এই ধরনের নৃশংস এবং ভয়ানক অপরাধী তারা আইনের কোনো অনুকম্পা পেতে না পেতে পারবে। আত্মস্বীকৃত সিরিয়াল কিলার রসু খার বাড়ি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে। রসু খা যে 11 জন নারীকে ধর্ষণ এবং খুন করেছে তাদের সবাই পোশাক শ্রমিক কর্মী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।